আজকে ঘটনা হচ্ছে এক পশ্চিমবঙ্গের ছোট্ট এক গ্রামে। পশ্চিমবঙ্গে একটি ছোট্ট গ্রাম, এই গ্রামটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত ছিলেন। কিন্তু এই গ্রামটি একটি অন্ধকার রহস্যময় রয়েছে। এই গ্রামের একটি পুরনো বাড়িতে একটি ভয়ঙ্কর জিন বাস করে যা বলে জানা যায়। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 100 বছর আগে। সেই সময় এই বাড়িটি একটি ধনী জমিদারের বাসস্থান ছিল। জমিদারের নাম ছিল ঠাকুরবাবু। ঠাকুরবাবু ছিলেন একজন খুবই অন্ধকার ভয়ঙ্কর মানুষ। তিনি তার দাস দাসীদের সাথে খুবই অনৈতিক আচরণ করতেন। একদিন ঠাকুরবাবু তার দাসীদের মধ্যে একজনকে খুবই নির্মমভাবে শাস্তি দেন। সেই দাসটি ঠাকুরবাবুর অত্যাচার সহ্য না করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায়। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এই সেই দাসটি একটি বনের মধ্যে আশ্রয় নেয়। সেই বলে একটি জিন বাস করছিল। সেই জিন সেই দাসটির দুঃখ দেখে তার প্রতি সহানুভূতিশীল হয়। জিনটি সেই দাসটিকে বলে যে সে তাকে সাহায্য করতে পারবে। জিনটি সেই দাসটি একটি কবচ দেয়। সেই কবচটি পরে থাকলে ঠাকুরবাবু অত্যাচার থেকে রক্ষা পাওয়া যাবে। দাসটি জিনের কথা মতো কবচটি পরে নেয়। কবচটি পরার পর ঠাকুরবাবু তার দাসটিকে অত্যাচার করতে পারে না। ঠাকুরবাবু এই ঘটনায় খুবই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি জিনকে খুঁজে বের করা তাকে শাস্তি দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেন। ঠাকুরবাবু জিনকে খুঁজে বের করার জন্য অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি জিনকে খুঁজেই পান না। ঠাকুরবাবু হতাশ হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে জিন তার চেয়ে শক্তিশালী। ঠাকুরবাবু তার রাগের বসে সেই বাড়ি থেকে চলে যান। তিনি আর কখনো এই গ্রামে ফিরে আসেনি, কিন্তু জিন এখনও সেই বাড়িতে বাস করে বলে জানা যায়। এই গ্রামের লোকজনের বিশ্বাস, যারা এই বাড়িতে রাতে একা থাকেন তারা জিনের ভয়ে ভীত হয়ে পড়ে। তারা জিনের অদৃশ্য ছায়া দেখতে পায়, তারা জিনের চিৎকার শুনতে পায়। এই ঘটনাটি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কেউ কেউ বলে যে জিনটি একটি প্রতিশোধ নারায়ণ জিন, যে ঠাকুরবাবুকে শাস্তি দেওয়ার জন্য এই বাড়িতে বাস করে। আবার কেউ কেউ বলে এই জিনটি একটি ভালো জিন, সে ভীত মানুষদের সাহায্য করে। এই ঘটনা আসলে কী ঘটেছিল তা কেউ জানে না, কিন্তু এই ঘটনাটি আজও এই গ্রামের মানুষের কাছে একটি ভয়ঙ্কর রহস্য।